আজকে এসে পস্তাচ্ছি, বিশেষ করে আমার এই যে এদিকে ইনি বেশি আর জল আর চিনি দিয়ে খেলাম। এই ঠাম্মিটা এখন আমাকে চা করে দেবে। ওয়েলকাম টু মাই চ্যানেল আড্ডা উইথ মধুরিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, মেবি এটা আমার সেকেন্ড ব্লগ হতে চলেছে। তো চলো আজকের ব্লগটা এনজয় করা যাক। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, তো আমি সকাল থেকে ব্লগ করিনি, আমি দুপুরবেলায় ব্লগটা শুরু করছি। তো এখন আছি ঠাকুমার ঘরে, ঠাম্মা একাই আছে, কেউ নেই বাড়িতে, কাকু নেই, তারপরে কাকিমা নেই, কেউ বাড়িতে নেই, তো আমি ঠাম্মার ঘরেই আছি। এই যে ঠাম্মা এখন খেতে বসেছে, আমার এখন খেতে বসেছে। কি দিয়ে খাচ্ছ বলো? কালকে গেছে নিরামিষ, কালকে এরা কেউ খেতে পারেনি, আমার মা আমার ঠাম্মা কেউ খেতে পারেনি। কালকে এরা রুটি ফল মিষ্টি এগুলোই খেয়েছে। তো সেই জন্যই আমি দেখিয়েছিলাম যে লাস্ট ব্লগে আমি ওই নিরামিষ খাদ্য খাবার খেতে হয়েছিল, ওটাও হতো না বিয়ের আগে, কখনোই ওটাও হতো না, ওটা শুধুমাত্র বিট্টুর জন্যই রান্নাটা হয়েছে, আমাদেরকে ওই চিড়েমুড়িই খেতে হতো বিয়ের আগে পর্যন্ত। তো যাই হোক, আর আজকে একটু মাছ মাংস এগুলো একটু হবে, একটু খাবো কবজি ডুবিয়ে। আজকে জামাইয়ের জন্য কী রান্না হয়েছে শুনি একটু বলো। মুসুরির ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ইঁচড়ের তরকারি, দই পটল, আর হচ্ছে মাংস, খাসির মাংস, দই, মিষ্টি। ডালটা কে বলবে, মাছটা কে বলবে? ও মা, ডাল বলেছি তো, ডাল বলেছি। তো যাই হোক, ডাল আছে, মাছ আছে, মিষ্টি আছে, দই আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এইসব আছে, শশা আছে, পাঁপড় আছে, আম আছে। হ্যাঁ, জামাই এগুলোর এক ভাগও খাওয়ার মধ্যে নেই, হয়তো খাসির মাংসটা একটু ভালোবাসে খেতে। তো যাই হোক, অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে, জামাই ষষ্ঠী বলে কথা, শাশুড়ির ডিপার্টমেন্ট এটা। ঠিক আছে যাও তাহলে, তুমি জোগাড় করো, ঘরে যা গরম হয়ে যায়। আর এই যে আমার পাপার সাথে এখনো পর্যন্ত আলাপ হয়নি, এই যে এটা হচ্ছে আমার পাপা, বাবা একটু হাই করে দাও সবাইকে। হ্যাঁ, কালকে থেকে আলাপ হয়নি, কাজে ব্যস্ত ছিল, তো তো সেই জন্যে। আমি তো শুকনো মুড়ি আর জল আর চিনি দিয়ে খেলাম। কই তোমার তোমার থালায় তো মাংস, গুড ইভিনিং গাইস। আজকে আবার বেরিয়ে পড়েছিলাম, একটু কেনাকাটা ছিল, তো বগুলার দিকে যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড় ছিল বগুলাতে, ওটা সবসময়ই থাকে বগুলাতে, অল টাইম ভিড় থাকে, কিন্তু এই গরমের মধ্যে ভিড়ে যদি দাঁড়িয়ে থাকা যায় তাহলে বুঝতেই পারছো সিচুয়েশান কেমন হয়, প্রচণ্ড গরম। এই যে দেখতেই পাচ্ছ সামনে কীরকম ভিড়, মিটিং হচ্ছিলো তো যার জন্য এই সিচুয়েশান ক্রিয়েট হয়েছিলো। ঠিক আছে, এগুলো যাক সামনের দিকে, খেমে তো একদম জলাকার অবস্থা হয়ে গেছিল। এই যে ফুচকার দোকান, আমি ওকে বারবার বললাম দাঁড়াও, বললো না এখানে পার্কিং করতে পারবো না, খেতে হবে না, চলো একেবারে মলের মধ্যে যাই। তো খাওয়া হলো না দুর্ভাগ্য, এই যে চলে এসেছি, ঢুকে গেছে ও মলের ভিতরে। তো আমরা মলের মধ্যে ঢুকে পড়েছি, এখন দেখি কী কেনাকাটা করা যায়। বিট্টু গিয়েছিলো ট্রায়াল রুমে, বসে বসে বোর হচ্ছিলাম আর বুঝতে পারছিলাম যে সাউন্ড শোনা যাবে না, তো ফাইনালি সেটা শোনাই যাচ্ছিলো না, যার জন্য আমাকে আবার পুনরায় ভয়েস দিতে হলো। এখানে আমার দেখার কিছু ছিল না যেহেতু বয়েজ সেকশন, সেহেতু বসে বসে বোর হচ্ছিলাম, কী আর করবো। তো ফাইনালি বিট্টুর কেনাকাটা হলো, 45 মিনিট লাগিয়ে দিয়েছে ওরটা কিনতে, এখন আমারটা কিনতে কতক্ষণ টাইম লাগে দেখি, তারপর বেরোবো এখান থেকে। শপিং কমপ্লিট, এখন বাড়ির দিকে যাব। ভুল হয়েছে, ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের অফার ছিল 6,000 টাকার শপিং করলে 3,000 ডিসকাউন্ট, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে আমরা শপিং করতে আসিনি, আজকে এসে পস্তাচ্ছি, বিশেষ করে আমার এই যে এদিকে
ইনি বেশি পস্তাচ্ছে, এই পায়েল কি হলো, যদি আসতাম তাহলে কত ভালো হতো। ও ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে। তো চলো এখন দেখি বাড়ির দিকে যাওয়া যাক, যদি কোথাও দাঁড়াই একটু দাঁড়াবো, শেয়ার করবো সেটা, নাহলে ডাইরেক্ট বাড়িতে যেয়ে দেখা হবে। তো এখন আছি আমরা নোনাগঞ্জের এখানে, একটু চা খেতে আসলাম। বিট্টু দাঁড়ালো, ওর একটা কি কাজ আছে। তো আমি অপোজিটে দেখলাম একটা চায়ের দোকান, চা খেতে আসলাম, একটু চা খাবো। বিট্টু চা খাওয়া পছন্দ করে না একটু, তো সুতরাং আমাকে একা একাই চা খেতে হবে। আমি একা একা এখন বসে চা খাচ্ছি, একটা ঠাম্মি চা করে দিচ্ছে, তারপর বাড়ি যাবো। এই যে এই ঠাম্মিটা এখন আমাকে চা করে দেবে। চা খেয়ে নিই,